দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। প্রবাসী সোনার হরিণের পেছনে ছুটে জীবন শেষ করে দেয়া এক টাকার মেশিন, যার অচলাবস্থায় থাকে না কোনো দাম, কোনো প্রয়োজন, এমনকি মরে গেলে লাশটাও ফেরত চায় না সব পরিবার। নিষ্পলক দৃষ্টি আর নিথর দেহ নিয়ে ক্ষীণ কলেবর পড়ে থাকে আপনজনের শেষ অশ্রুবিন্দুতে সিক্ত হয়ে বিদায় নেবার আশায়, কিন্তু তার মেলে কোথায়? মালয়েশিয়ায় গিয়ে প্রাণ হারানো এক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা মোহাম্মদ আব্দুস সোবহান, চলতি বছরের 17 মার্চ চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন মালয়েশিয়ার একটি হাসপাতালে। মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপোহ শহরের রাজা মনোজিৎ সিং ইপোহ হাসপাতাল মর্গে প্রায় 2 মাস ধরে পড়ে আছে তার মরদেহ। হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশনকে জানালে হাসপাতালে গিয়ে খোঁজ নেয় বাংলাদেশ দূতাবাস, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ হাতে লেখা একটি পাসপোর্ট ছাড়া নিহতের পরিচিত কারও কোনো তথ্য দিতে পারেনি। পাসপোর্ট অনুযায়ী বাংলাদেশের নাম মোহাম্মদ আব্দুস সোবহান, তিনি কুমিল্লা জেলার নূরের জামানের ছেলে। হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, স্ট্রোকজনিত কারণে মোহাম্মদ আব্দুস সোবহান 2022 সালে অপরিচিত এক ব্যক্তি হাসপাতালে ভর্তি করেছিলেন। মৃতের হাতে লেখা পাসপোর্টে বিস্তারিত তথ্য না থাকায় এবং তার পরিবার ও স্বজনদের খুঁজে না পাওয়ায় মরদেহটি দেশে পাঠানো যাচ্ছে না বলে জানায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। প্রবাসী ওই বাংলাদেশের বিস্তারিত পরিচয় নিশ্চিতের চেষ্টা চালায় বাংলাদেশ হাইকমিশন, কিন্তু মরদেহ শনাক্তে স্বজন বা অন্য পরিচিত জনদের হাইকমিশনে যোগাযোগ করতেও বলা হয়। মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন KL মনোরেল সেন্ট্রাল এর পাশে এনিউ সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। এ বিষয়ে সোমবার কথা হয় হাইকমিশনের প্রথম সচিব সুমন চন্দ্র দাসের সঙ্গে। তিনি বলেন, আব্দুস সোবহানের পরিবারের খোঁজ পাওয়া গেছে। কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় তার বাড়ি, কিন্তু পরিবার আব্দুস সোবহানের লাশ দেশে নিতে চাচ্ছে না। হাইকমিশন থেকে বারবার তার মেয়ের সাথে যোগাযোগ করার পরও কোনো উত্তর মিলছে না, এটি খুবই দুঃখজনক। তাদের ফোন দেয়া হলেও এখন ফোন রিসিভ করছে না। কারো পরিবার যদি লাশ দেশে দাফন করতে চান, সেক্ষেত্রে অফিসিয়ালি আবেদন করলে হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্ব দিয়ে লাশ দেশে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। অন্যথায় মালয়েশিয়ায় বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাশ স্থানীয়ভাবে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে বলে জানান তিনি। সুমনচন্দ্র দাসের কাছ থেকে তার পরিবারের ফোন নম্বর নিয়ে ফোন করলে প্রথমে ফোন রিসিভ করলে জানতে চাইলে তখনই ভুল নাম্বার বলে লাইন কেটে দেয়া হয়। এরপর বারবার ফোন করলেও অপর প্রান্ত থেকে আর কেউ ফোন রিসিভ করেনি। লাশ দেশে আনতে পরিবারের এমন নির্মমতা মেনে নিতে পারছেন না প্রবাসীরা। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।